ওবায়দুল কাদের বাংলাদেশের রাজনীতির আলোচিত এক ব্যক্তিত্ব। বর্তমানে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী। এর আগে মন্ত্রী হবার আগে শুরুর দিকে তিনি তার অসাধারণ কাজের জন্য বাংলার ফাটাকেষ্ট হিসেবেও ব্যাপক সুপরিচিতি অর্জন করে নিয়েছেন। তবে আপনি জানেন কি, পেশা জীবনে রাজনীতিতে যুক্ত হবার আগে তিনি ছিলেন একজন সাধারণ সাংবাদিক। সেই সাধারণ সাংবাদিক থেকে তিনি কিভাবে বনে গেলেন দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী, আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব সেই গল্পই। সেই সাথে জানাবো ওবায়দুল কাদেরের ব্যক্তিগত জীবনের নানা রকম অজানা তথ্য। তো ওবায়দুল কাদের সম্পর্কে নানা রকম অজানা তথ্য জানতে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। ওবায়দুল কাদেরের জন্ম নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার বড় রাজাপুর গ্রামে। 1950 সালের পহেলা জানুয়ারি জন্মগ্রহণ করা ওবায়দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স সহ স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এর আগে কোম্পানিগঞ্জের বসুরহাট সরকারি এইচএসসি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি এবং নোয়াখালী সরকারি কলেজ থেকে মেধা তালিকায় প্রথম স্থান নিয়ে এইচএসসি পাস করেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ শুরু হলে নিজ এলাকা কোম্পানিগঞ্জে ফিরে গিয়ে কোম্পানিগঞ্জ থানা মুজিব বাহিনীর অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে জড়িত থাকার কারণে জীবনের বিভিন্ন সময় তিনি একাধিকবার কারাবরণও করেছেন। এর আগে 1975 পর এক নাগারে দীর্ঘ আড়াই বছর তিনি কারাবরণ করেছেন। কারাগারে থাকা অবস্থায় তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন এবং পরপর দুইবার ছাত্রলীগের সভাপতিও ছিলেন। তিনি 111 তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 9 মার্চ গ্রেফতার হন। 17 মাস 26 দিন কারাগারে ছিলেন তিনি। এর আগে ছাত্রজীবন থেকেই রাজনীতিতে অংশগ্রহণ করা ওবায়দুল কাদের 1966 সালে 6 দফা আন্দোলন, 1969 সালে গণ অভ্যুত্থান এবং ছাত্রদের 11 দফা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। 1996 সালের 12 জুন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিয়ে নোয়াখালী 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং 1996 সালের 23 জুন সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন এবং একই দিনে যুব ক্রীড়া এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন। তিনি 2001 সালের 15 জুলাই পর্যন্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব সৎ এবং নিষ্ঠার সাথে পালন করেন। 2000 থেকে 2000 সাল পর্যন্ত ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন। 2002 সালে তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। 2009 সাল পর্যন্ত তিনি এই পদেই ছিলেন। এরই মাঝে 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সভায় ভয়াবহ গ্রেনেড হামলায় গুরুতর আহত হন তিনি। পরের কাউন্সিলের দলের সর্বোচ্চ ফোরাম প্রেসিডিয়ামে ঠাঁই পান তিনি। 2008 সালের 5ই সেপ্টেম্বর তিনি জামিনে মুক্ত হন। কারাগারে থাকাকালীন সময়ে কারাজীবনের বর্ণনা নিয়ে অনুস্মৃতি এবং যে কথা বলা হয়নি নামে তিনি দুটি বই লেখেন। ওবায়দুল কাদের 2009 সালে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি দলের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। 2011 সালের 5ই ডিসেম্বর যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পান ওবায়দুল কাদের। 2014 সালের 5ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী 5 আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি 2008 সালের 29শে ডিসেম্বর পুনরায় দ্বিতীয়বারের মতো নোয়াখালী 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। 2014 সালের 12ই জানুয়ারি দ্বিতীয়বারের মতো সড়ক যোগাযোগ এবং সেতুমন্ত্রী হন ওবায়দুল কাদের। 2016 সালের 23শে অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে তিনি 2016 থেকে 2019 মেয়াদে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। রাজনীতি ছাড়াও ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরে সাংবাদিকতা এবং লেখালেখির সাথে সম্পৃক্ত। কর্মজীবনের শুরুতে তিনি দৈনিক বাংলার বাণী পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। জীবনের অনেক চড়াই উৎরাই পেরিয়ে গেলেও তিনি লেখালেখি ছাড়েননি। ওবায়দুল কাদেরের রচিত গ্রন্থের সংখ্যা 9টি। দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারের নানান দায়িত্ব পালন করে আসা এই রাজনীতিবিদ 2019 সালের মার্চ মাসে গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন আইসিইউতে ছিলেন। হার্টের সমস্যা এবং প্রেশার সহ একাধিক রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরে এসে আবারও তার দায়িত্ব পালনে সক্ষম হয়েছেন। ব্যক্তিগত জীবনে ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা পেশায় একজন আইনজীবী। এই দম্পতির কোনো সন্তান নেই। ওবায়দুল কাদেরের বাবা মোশাররফ হোসেন কলকাতা ইসলামী কলেজে পড়াশোনা করেছেন এবং তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপাঠী ছিলেন। ওবায়দুল কাদেরের মা ফজিলাতুন্নেসা একজন গৃহিণী। কর্মজীবনে ওবায়দুল কাদেরের বাবা সরকারি চাকরি লাভ করেছিলেন, কিন্তু জনসেবার নিমিত্তে তিনি সেই সরকারি চাকরি ছেড়ে শিক্ষকতা পেশাকেই বেছে নিয়েছিলেন। তিনি বসুরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হিসেবে তার শেষ জীবন অবসর গ্রহণ করেন। পরবর্তীতে মোশাররফ হোসেন 1993 সালের 23শে জুলাই ইন্তেকাল করেছেন। প্রিয় ভিউয়ার্স, একজন মানুষ হিসেবে ওবায়দুল কাদেরকে আপনার কেমন লাগে আর আপনার দৃষ্টিতে তিনি কতটা সফল বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী হিসেবে? যদি মনে করেন তিনি সফল, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখুন, আর যদি মনে করেন যে তিনি সফল না, তাহলে নো লিখতে পারেন। তাহলেই বোঝা যাবে এই জরিপে ওনার সফলতা কতটুকু। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ার করুন। আরও এমন আলোচিত ব্যক্তিত্বের জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।